আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে ভিডিওতে আমি শেখাবো বাইনারি সংখ্যার যোগ। তাই চলো বেশি দেরি না করে আমরা বাইনারি সংখ্যা কিভাবে যোগ করতে হয় খুব সহজে আমরা শিখে নিই। প্রথমে আমি দুটি সংখ্যা নিলাম, ধরো একটা 101 101 101, এই সংখ্যাটা আছে কি বাইনারিতে, বলছে কি যোগ করো। আমরা এখন এই সংখ্যাটি খুব সহজে আমরা যোগ করব। যোগ করার ক্ষেত্রে আমাদের একটা নিয়ম সব সময় আমাদের মনে রাখতে হবে, যোগফল যদি, আবার বলছি, যোগফল যদি বেজের সমান অথবা বেজের অপেক্ষায় বড় হয় তখন বেজ আমরা মাইনাস করব। আবার বলছি, যোগফল যদি বেজের অপেক্ষায় বড় অথবা কি বেজের সমান হয় তখন বেজটা আমরা কি করব মাইনাস করব। বেজ মানে কি, যেমন কোনো একটা সংখ্যা পদ্ধতি, ওই সংখ্যা পদ্ধতির যে মৌলিক অঙ্ক সংখ্যা আছে, যেমন বাইনারি অঙ্ক সংখ্যা হচ্ছে দুটি, একটা হচ্ছে শূন্য একটা হচ্ছে 1, এই যে দুটি সংখ্যা আছে এই দুটি সংখ্যাকে বলা হয় কি বেজ। যেমন অক্টাল সংখ্যা পদ্ধতি বেজ হচ্ছে 8টি, 0 থেকে 7 পর্যন্ত। আবার যদি আমরা চিন্তা করি যে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেলের সংখ্যা পদ্ধতি বেজ হচ্ছে 16, আর দশমিক সংখ্যা পদ্ধতি বেজ হচ্ছে 10। তাহলে আমি কি বললাম, যোগ তুমি অক্টালে যোগ করো অথবা হেক্সাডেসিমেলে যোগ করো অথবা কি বাইনারিতে যোগ করো, নিয়ম একটাই। নিয়মটা কি, যোগফল যদি বেজের সমান অথবা বেজের অপেক্ষায় বড় হয় তখন বেজ আমরা মাইনাস করব। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 আর 1, যদি 1 আর 1 যোগ করি তাহলে আমার কত হয় বলো তো, 2। 2 কি বেজের সমান না, যদি বেজের সমান হয় তখন আমরা বেজ মাইনাস করব। তাই 1 আর 1 হচ্ছে 2, 2 থেকে বেজ মাইনাস করো, 2 থেকে 2 মাইনাস করলে কত হয় বলো তো, 0। এই যে শূন্যটা আছে এই শূন্যটা আমরা এখানে বসাবো। তুমি যতবার মাইনাস করবা, তুমি এই যে বেজ দেয়া যোগ পড়া থেকে বেজ তুমি যতবার মাইনাস করো ততবার তোমার হাতে থাকবে 1। আমি এখানে কয়বার মাইনাস করছি বলো তো, 1 বার। তাহলে আমার হাতে কত আছে, 1 আসছে। তাহলে এই 1টা কি করবা, এই শূন্যর সাথে যোগ করবা। তো শূন্যর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে যোগ পড় কত হবে, 1। 1-এর সাথে আবার শূন্য যোগ করো তাহলে আমার উত্তর হচ্ছে 1। আবার আসো পরে, তাহলে আমার কাজ এতটুকু শেষ। পরে আসো আবার 1 আর 1 যোগ করলে কত হয়, 2। 2 কি বেজের সমান হচ্ছে না, তখন আবার বেজ মাইনাস করো, 2 থেকে 2 মাইনাস করলে কত হয় বলতো, 0। আমি এখানে কত বসাবো, 0। তুমি কয়বার মাইনাস করছো দেখো তো, 1 বার। আমি এখানে কয়বার মাইনাস করছি, 1 বার। তার মানে হাতে আসছে কতবার, 1। এই যে আমরা খুব সহজ একটি বাইনারি অঙ্ক কীভাবে যোগ করতে হয় সেটা শিখে নিলাম। একটু একটা অঙ্ক আমরা প্র্যাকটিস করতে পারি, যেমন যদি আমরা একটা 3 অঙ্কে একটা সংখ্যা নিই, ধরো আমরা নিলাম 110 আর এখানে 1 1, পরে এখানে নিলাম 1, এই যে সংখ্যা আমরা কি আসছে কি বাইনারিতে, এটা আমরা যোগ করব। এটা যোগ করার জন্য আবারও আমার নিয়ম একটাই, তো শূন্যর সাথে প্রথমে আমরা 1 যোগ করব। তো 0 আর 1 যোগ করলে কত হয় বলতো, 1। 1 কি বেজের অপেক্ষায় ছোটো না, ছোটো থাকলে কোনো কাজ করা প্রয়োজন না, সরাসরি বসাই দেবো। তো 0 আর 1, এই যে আমরা 1 বসালাম, আমার হাতে নাই। এখন আসো 1 আর 1 যোগ করো, 1 আর 1 কত বলতো, 2। 2 কি বেজের সমান হয়েছে না, যখনই তোমার 2 বেজের সমান হবে, যখন যোগফল তোমার বেজের সমান হবে তখন বেজ মাইনাস করবা। তাই 1 আর 1 2, 2 থেকে 2 মাইনাস করলে কত হয়, 0। এই যে আমরা এখানে 0 বসালাম, আসলে এতটুকু বুঝতে পেরেছ যে তুমি এখানে 1 বার মাইনাস করছে, যেমন 1 আর 1 2, 2 কি 2-এর সমান হচ্ছে না, তো 2 থেকে 2 মাইনাস করলে কত হয়, 0। আমি কয়বার মাইনাস করছি বলতো, 1 বার। তার মানে হাতে কত আসছে, 1। আমি এই যে 0, এই যে আমরা 0 বসে হাতে আছে 1, এম 1টা কী করবা, এই যে যোগ পড়লো আছে এটার সাথে আবার যোগ করবা। তো 1 আর 1 কত বলতো, 2। 2 আর হাতে 1 যোগ করো, 3। 3 কি বেজের থেকে বড় হয়েছে না, তখন 3 কী করবা, এই বেজটা মাইনাস করবা 3 থেকে। তো আমরা দেখো 3 থেকে 2 আমরা 2 মাইনাস করি থাকবে কত, 1। এই যে আমরা এখানে 1 বসালাম, আমার হাতে কত আছে, 1। এই যে 1টা আমি এখানে বসাই দিব শুধু। আশা করি এবং করা ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা একটি অঙ্ক সমাধান করি, আমরা যদি এই অঙ্কটা সমাধান করি আসলে তোমাদের যে সমস্যাগুলো আছে এগুলো সলভ হয়ে যাবে। আবার দেখো আমরা 1 আর 1 দেখো, এখানে আছে 0 আর এখানে আছে কত, 1। তো 1 আর 0 যোগ করলে কত হয় বলতো, 1। এই যে আমরা 1 বসাইলাম, পরে আসো 1 আর 0 যোগ করলে 1। এখন আসো 1 আর 1 কত বলতো, 2। 2 দেখো আগে ছিল 0 আর 1, আমরা যোগ করছিলাম কত হয়েছিল, 1। কারণ কি 1 কি বেজের অপেক্ষায়
ছোট যখন বেজের অপেক্ষায় যোগ ছোট হবে তখন আমরা সরাসরি বসিয়ে দিব এখানে যোগ বিয়োগ করার কোনো প্রয়োজন নাই আমাদের 1 আর 0 যোগ করো 1 এটা কি বেজের থেকে ছোট কিন্তু এখানে দেখো 1 আর 1 কত বলতো 2 2 কি বেজের সমান হচ্ছে না তখন 2 থেকে 2 আমরা কি করব বলতো মাইনাস করব থাকবে কত বলতো 0 এই যে আমরা এখানে 0 বসাবো আমি এখানে কয়বার মাইনাস করছি বলতো একবার তাই আমার হাতে কত আছে বলতো 1 আছে এই একটা কি করবা সরাসরি এখানে বসিয়ে দিবা তাহলে 0 আর 1 যোগ করলে কত হয় 1 আবার হাতের 1 যোগ করতে 1 আর 1 কত বলতো 2 2 যেহেতু হইছে তার মানে বেজের সমান হয়ে গেছে আবার বেজ মাইনাস করতে 2 থেকে 2 মাইনাস করলে কত হয় 0 এই যে আমরা এখানে আবার 0 বসাবো আবার হাতে কত আছে বলতো 1 একটা এখানে নিয়ে আসো তাই 1 আর 1 2 2 আবার হাতের 1 যোগ করো 3 3 কি বেজের অপেক্ষায় বড় হচ্ছে না তখন আমরা এই 3 কি করব 2 থেকে মাইনাস করব এই যে 3 থেকে আমরা 2 কি করব মাইনাস করব তাহলে 3 থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে থাকবে কত বলতো 1 তাহলে এখানে কত আছে বলতো 1 এই যে আমরা এখানে 1 বসালাম আমার হাতে কত আছে 1 এই যে আমরা 1 এখানে বসাবো এভাবে তুমি অনেক অঙ্ক সমাধান করতে পারবে তোমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে বাইনারি যোগ অঙ্কগুলো এই অঙ্কগুলো তোমরা সমাধান করো আর যদি কোনো অঙ্ক তোমাদের যে সমাধান করতে সমস্যা হয় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি সর্বোচ্চ চেষ্টা করব যে তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ